السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، সম্মানিত দিনে ভাই সকল শ্রোতাবৃন্দ, ইতিপূর্বে দু একদিন পূর্বে আমি কুরবানি ঋণ করে ঋণের টাকা দিয়ে করা যাবে কিনা এ বিষয়ে কিছু কথা আমার ছাত্রদের বুঝাচ্ছিলাম এবং সেখানে যুক্তিসঙ্গত কিছু তথ্য দেওয়ার পর বিষয়টি জায়েজ বলেছিলাম। ইতিমধ্যে কিছু মানুষ এই কথা বলতে শুরু করলেন যে শেখ, তাহলে কি এখন আপনি কিয়াস করছেন, কোনো দলিল দিলেন না, সহি হাদিস নেই? যারা এরকম প্রশ্ন উত্থাপন করছেন সে মানুষ হয়তো আমাদের অন্তরের কথা জানেন না। একটা হলো বুঝানোর সময় কোনো একটি বিষয়কে বুঝাবার ক্ষেত্রে যুক্তি তর্কের আশ্রয় নেওয়া, আর একটা হলো আমাদের মানহাজ। আমাদের মানহাজ হলো কোরআন এবং সুন্নাহ, সহি সুন্নাহ এবং ইজমা, এবং ওইসব ক্ষেত্রে যেসব ক্ষেত্রে দলিল নাই সেখানে কেয়াস, এটাই আমাদের মানহাজ ফতোয়ার বিষয়ে। কিন্তু তারা হয়তো মনে করছেন যে এ বিষয়ে হয়তো কোনো দলিল নাই, এমনি কথা বলছি এবং কেয়াস বলছি, মনে হচ্ছে যে কেয়াসটা তাদেরই ঘরের বিষয়ে, আমরা কেয়াস করতে পারি না বা আমরা যোগ্য রাখে যোগ্য তারা কিনা। যাই হোক, বিষয়টি সম্পর্কে সমাধান দেওয়ার জন্য এসেছি। সেটি হলো যে ঋণের পয়সা দিয়ে কুরবানি করা জায়েজ কিনা। প্রথম কথা হলো এই যে ঋণ বিষয়টি শরীয়তে ঋণদাতা যিনি ঋণ দিবেন তার এই ঋণ দেওয়াটা হচ্ছে মুস্তাহাব, মানে নেকির কাজ। আর যিনি ঋণ গ্রহিতা ঋণ নেন তার ঋণ লেনদেন করাটা হচ্ছে মুবাহ, এতে তার কোনো সওয়াবও নেই, তার কোনো গুনাহও নেই। আর যেই মাল ঋণের মাধ্যমে নেওয়া হয় সেটা হয় হালাল, আর সেটা হালাল কাজে ব্যবহার করা বৈধ। আর একটা চতুর্থ জিনিস, ঋণ দিয়ে যদি লাভ নেওয়া হয় তাহলে সেটা হলো সুদ। আমাদেরকে জানতে হবে প্রথমে যে ঋণের ব্যাপারে শরীয়তে কি এসেছে। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা তাদায়ন্তুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা, হে মুমিনরা, তোমরা যদি একটি নির্ধারিত সময় সীমা পর্যন্ত ঋণ লেনদেন করো তাহলে লিখে রাখো। তাহলে ঋণ লেনদেন করা হচ্ছে বৈধ, যেটা কোরআনে পাওয়া গেল। এবার দেখা যাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কি এসেছে। দুটি হাদিস নিয়ে এসেছি। এক নম্বর হলো একটি হাদিস যেটি আব্দুল্লাহ ইবনে রাবিয়া আল মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, ইস্তাকরাদা মিন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবাইনা আলফান, আল্লাহ রসুল আমার কাছ থেকে 40,000 ধার নিয়েছিলেন। এই 40,000 অন্য হাদিসের দিরহামের কথা এসেছে। তারপরে ফাজাআ মালুন ফাদাফা ইলাইহা, অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে যখন মাল আসলো তখন তিনি আমাকে ঋণ শোধ করে দিলেন। দেওয়ার পর বললেন, ইন্নামা জাজা উসসালাফ আলহামদু আল আদা, এই ঋণের বদলা হচ্ছে ঋণকারীর জন্য সুক্রিয়া জ্ঞাপন করা এবং ভালোভাবে সেটি আদায় করে দেওয়া। হাদিসটিকে নাসাই বর্ণনা করেছেন ইবনু মাজা এবং আহমদ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ দিলেন। আচ্ছা, আরেকটি হাদিস যেটি সহি মুসলিমে এসেছে সেটি হলো এই যে, আবু রাফে রাদিয়াল্লাহ তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে, তিনি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারো কাছ থেকে একটি উট ধার নিয়েছিলেন। তারপর সে ব্যক্তি যখন উট নিতে আসে তখন আল্লাহ রাসূল আবু রাফেকে বললেন যে, যাও তাকে উটটা শোধ করে দাও। তখন আবু রাফে যখন উট খুঁজতে গেলেন, খুঁজে দেখে এসে বললেন, আল্লাহ রসুল, যেই মানের উট আপনি ধার নিয়েছিলেন সেই মানের উট পাওয়া যায় না, ওর চেয়ে উত্তম পাওয়া যায়। ইন্নিল্লাম আজিদ ফিল ইবিলি ইল্লা জামালান রুবাইয়া, চার দাঁত হয়েছে এরকম উট পাচ্ছি, এর চেয়ে কম মানের পাচ্ছি না। আল্লাহ রসুল সাল্লাম বললেন, আতে তাকে দিয়ে দাও, ফাইন্না মিন খিয়ারিন নাসে আহসানুহুম কাদান, কারণ সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে যে উত্তম পরিশোধ করে। আচ্ছা, তাহলে ঋণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, নেওয়ার পর সেটা ব্যবহার করেছেন 40,000, আবার উটও তিনি ঋণ নিয়েছেন। আচ্ছা, যেই ঋণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন সেটা কি অবৈধ, মানে ঋণের পয়সাটা কি হারাম? কখনোই না। যদি হারাম হতো আল্লাহ তাআলা মানা করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে পারতেন না, সেটা ব্যবহার করতে পারতেন না। তাই ঋণ নেওয়াটা হচ্ছে
এটা মুবাহ কাজ আর ঋণের মাধ্যমে যে পয়সাটা পাওয়া যায় সেটা হালাল নিঃসন্দেহে এখন যদি সেটা হালাল হয় তাহলে তার দ্বারা দান খয়রাত কুরবানি ইত্যাদি করাও জায়েজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান আল্লাহ তাআলা ভালো এবং হালাল ছাড়া কোনো কিছু তিনি পছন্দ করেন না তাহলে ঋণ লেনদেন কোরআন থেকে প্রমাণিত ঋণ লেনদেনের বৈধতা হাদিস থেকে প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন এবং তা তিনি ইত্যাদি কাজে ব্যয় করেছেন আর যদি ঋণের টাকা নাজায়েজ হতো তাহলে বিভিন্ন কাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতে পারতেন না করার কাউকে আদেশও দিতে পারতেন না তাই ঋণ নিয়ে কেউ যদি কুরবানি করে তাহলে কুরবানি করাটা জায়েজ তবে একটি কথা মনে রাখবেন যদি কোনো মানুষের উপর ঋণ থাকে তাহলে তার উপর কুরবানি করা জরুরি নয় এমনকি কারো উপর যদি ঋণও না থাকে তার উপরও কুরবানি করা ওয়াজিব নয় অধিকাংশ ওলামাদের কাছে সুন্নাতে মুআক্কাদা কিন্তু কোন মানুষ যদি তারপরও ঋণ নিয়ে এই ইবাদতটি করে তাহলে ইনশাআল্লাহ তার ইবাদত জায়েজ এবং বৈধ কারণ ঋণ নেওয়া জায়েজ ঋণের পয়সাটা হালাল তা দিয়ে কুরবানি কেনা এবং কুরবানি দেওয়াটা হালাল তবে উত্তম হলো ঋণ পরিশোধের যেন তার ব্যবস্থা থাকে উল্লেখ্য আমি একটি কথা বলেছিলাম ভূমিকাতে যে ঋণ দেওয়া হচ্ছে মুস্তাহাব মানে সওয়াবের কাজ এর প্রমাণে একটি হাদিস শোনা যাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটিকে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন মা মিন মুসলিমিন ইয়াকরিদু মুসলিমান কারদান মাররাতাইন কোন মুসলমানকে যদি দুইবার ঋণ দেয় ইল্লা কানা কা সাদাকাতিন মাররা তাহলে একবার দান করার মতো সেই ঋণ হয়ে যায় মানে একবার দান করার সমতুল্য সে সওয়াব পায় হাদিসটিকে নাসাই এবং ইবনু মাজা বর্ণনা করেছেন এখন আমাদের ভাইকে এবং তাদের সকলকে জানা উচিত যে বিষয়টি কিয়াস দ্বারা প্রমাণিত হলো না দলিল দ্বারা প্রমাণিত হলো তবে সব ক্ষেত্রে সবকিছু বলা হয় না বলেই মানুষের মাথায় এই সংশয় আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ Thank you.